ভোটের প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং ভোটে আসতে হবে। ভোটে যদি না আমরা আসি তাহলে এই গণতন্ত্র বা মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের যে যারা মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের কাছে যারা আনন্দ, মুক্তিযুদ্ধের যে আনন্দ এবং মুক্তিযুদ্ধের যে গৌরব, সেই গৌরবকে রক্ষা করতে গেলে আমাদের সকলকেই একমত হয়ে ভোটে আসতে হবে এবং ভোটের রায়কে আমাদেরকে মানতে হবে। অধ্যাপক আব্দুল মান্নান আহমেদ আদম খান যেটি বলছিলেন গণতন্ত্র ভোটাধিকারের কথা বলছিলেন, তৃতীয় ব্যক্তি বা রেফারির কথা তিনি বলছিলেন, রেফারি প্রয়োজন দেশের গণতন্ত্র বাঁচাতে। কিন্তু অনির্বাচিতদের হাতে ক্ষমতা যাওয়া, এটি আদালতের একটি পর্যবেক্ষণ আছে, অনির্বাচিতদের হাতে ক্ষমতা দেওয়া যাবে না, আপনার সমাধান সম্ভব কিভাবে? আসলে ওনার আজম ভাইয়ের প্রধান বিচারপতি সাবেক সিনহা সাহেবের প্রতি মমতা দেখে, দরদ দেখে আমার খুব ভালো লাগছে, কারণ উনি হৃদয়বান লোক, ওনার হৃদয়ের যে ভালোবাসা উথলি উঠছে। কিন্তু সিনহা সাহেবের নামে যে 2 কোটি টাকা সোনালী ব্যাংকে জমা হলো, সেই কথাটা যদি এই সঙ্গে উনি বলতেন যে একজন চিফ জাস্টিস কোথার থেকে কোন ভাবে, অর্থাৎ কোন ইনকাম ট্যাক্স থেকে তার টাকাটা সাদা করা আছে যে সেই টাকাটা তিনি জমা দিলেন, সেটা আমার ভাই বলতে ভুলে গেলেন, স্বাভাবিক, কারণ ওটা বললে তো ওনার যা বলতে চাচ্ছেন সেই বলাটা হবে না। এখন রেফারির কথা যে বলা হচ্ছে, রেফারি তো আছেই, রেফারি তো আমাদের সংবিধান, রেফারি তো আছেই, রেফারিতে লেখা আছে। এবং তাজ ভাই বলেছেন যে সংবিধানে বলা হয়েছিল যে কথা, আবার রিপিট করব কি, যে 2 টার্ম হতে পারে, যদি সংসদ সদস্যরা সংসদ চায় তাহলে 2 টার্ম, আদালতের রায়ে যেটি বলা হয়েছে, জি আদালতের রায়ে যেটা বলেছে যে 2 টার্ম হতে পারে, আর তা না হলে এটা চলবে। কিন্তু উনি আরও বলেছেন যে কতদিন ধরে এই চলবে, কারণ একটা সময় না একটা সময়ে আমাদের সংসদীয় গণতন্ত্রের যে নির্যাস, সংসদীয় গণতন্ত্রের যে বিউটি, সেটা হচ্ছে যে মানে নির্বাচিত মানুষের মাধ্যমেই নির্বাচন করতে হবে, অনির্বাচিত মানুষ আপনার নির্বাচন করে কি করে, ইমাম ডানি গেল খ্রিশ্চান আর মুসলিমরা সব মুসলমান, তিনি আপনার কেরাত পড়াবেন, তিনি ইমামতি করবেন, এটা তো হবে না। আপনাকে যে ধর্মের আপনি প্রার্থনায় দাঁড়াবেন সেই ধর্মেরই একজন মানুষকে আপনার ইমামতি করার দিতে হবে। তো ইমামতি যদি আমরা অনির্বাচিত সরকারকে দেই, এখন উনি বলবেন যে আগে তো দিয়েছেন 3 জোটের রূপরেখা, উনিও বলতে পারেন 3 জোটের রূপরেখা, সব সময় থাকে না, প্রেক্ষিত পরিবর্তন হয়। এক সময় এই মানুষ পাকিস্তানের জন্য রোজা রেখেছিল, কিন্তু পাকিস্তানের জন্য চোখের পানি ফেলেছিল, সেই মানুষই আবার পাকিস্তান ভাঙার জন্য, পাকিস্তান ধ্বংস হয়ে যাক, সে তার জন্য রোজা রেখেছে, তার জন্য পাকিস্তানকে বরদোয়া করেছে। ফলে এইটা আমাদের যে এতদিন হয়ে গেল, 51 বছর, 52 বছর, 53 বছরে আমরা পড়ছি, এই 53 বছরেও যদি আমরা গণতন্ত্রটাকে সুসংগত করতে না পারি, আমরা যদি সংসদীয় গণতন্ত্রের যে রীতি সেই রীতিতে আনতে না পারি, তাহলে পারে আপনার গণতন্ত্র কতদিন লাগবে, কত বছর লাগবে, আর কতদিন, উনি কতদিন বাঁচবেন, আমি কতদিন বাঁচব, যে আমরা কি এটা দেখে যেতে পারবো না, যে কথাটা আমাদের তাজ ভাই বললেন যে আমাদেরকে একটা অবস্থায় আসতে হবে। সেজন্য আমি বলি যে আন্দোলন আপনারা করুন, আপনারা ওই উড়াও জ্বালাও, স্কুল ভাঙা, গাছ কাটা, সরকারি সম্পত্তি নষ্ট করা, পাবলিক সম্পত্তি নষ্ট করা, এগুলোর বাদ দিয়ে আপনারা আন্দোলন করুন, আন্দোলন করে যদি আপনারা পারেন যদি আন্দোলনে করতে, কারণ আমরা বলুন আর যাই বলুন কথা খুব সত্য, এই রাতে বাজে কথা বলে কোনো লাভ নেই, সেটা হচ্ছে যে আপনাদের কথায়, কারুর কথায় আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে যাবে না। কথা দিয়ে যত প্রেমের কথাই বলেন আর যত গালি দেন, কোনোটাতেই ক্ষমতা ছেড়ে যাবে না। ক্ষমতা যেভাবে আওয়ামী লীগ ভোট করি ক্ষমতা এসছে, আওয়ামী লীগের কাছ থেকে ক্ষমতা নিতে হলে সেই ভোটের মাধ্যমে আপনাকে ক্ষমতা নিতে হবে,
এছাড়া এমনি আমরা বলবো, আপনারা বলছেন যে দেশ নষ্ট হয়ে গেল, জিনিসের দাম বেড়ে গেল, অমুক হলো, এজন্য আমরা নিব, আর কোনটা যে মিঠো বক্তৃতা আর কোনটা যে সুশীল সমাজের বক্তৃতা, ইন্টেলেকচুয়াল বক্তৃতা, সে কথা জনগণ বিচার করবে। কারণ আপনি তো মেঠো লোক নন, আপনি তো সুপ্রিম কোর্টের মানুষ, আপনি তো সবচেয়ে উপরের মানুষ, ফলে আপনি এই কথাটাকে এইভাবে সমর্থন করবেন এটা বোধহয় না করলেই, কারণ কথাটা যে ঠিক হয়নি এই কথাটা বললেই বোধহয় বেশি ভালো হতো, কারণ এই কথা মানায় না। আপনি মেঠো কথা বলেন, মাঠে গিয়ে আপনি ধান দেখে একরকম গাল দিচ্ছেন, আর ওখানে ওখানে বাংলায় গাল দিলেন, আর ঘরের ভিতরে এসে ব্লাডি বললেন, ব্যাপারটা কিন্তু একই হলো আর কি। তো সেটা দিয়ে হবে না। আমার মনে হয় যে আমাদের সকলেরই সুসংগত হতে হবে, এবং আমাদেরকে ভোটের প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং ভোটে আসতে হবে। ভোটে যদি না আমরা আসি, তাহলে এই গণতন্ত্র বা মুক্তিযুদ্ধের যে যারা মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের কাছে যারা আনন্দ, মুক্তিযুদ্ধের যে আনন্দ এবং মুক্তিযুদ্ধের যে গৌরব, সেই গৌরবকে রক্ষা করতে গেলে আমাদের সকলকেই একমত হয়ে ভোটে আসতে হবে এবং ভোটের রায়কে আমাদেরকে মানতে হবে।